এরাও শত্রু, মুখোশের আড়ালে। সত্যি বলছি রাজীব, যেদিন ডিভোর্স পেপারে সাইন করেছিলাম তারপরেও আমি কেঁদেছি। আমি জানি না কেন, কিন্তু আজ মনে হচ্ছে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। তুমি একটা কাপুরুষ, তুমি এরকম একটা পুরুষ যে কিনা তার নিজের স্ত্রীকে রক্ষা করতে পারবে না, অন্যের সামনে মার খেতে দেখলে আনন্দ পায়। তাহলে তোমার কথা আমি কেন ভাবতে যাব? তোমার মতো একটা কাপুরুষকে আঁকড়ে ধরে থাকতে আমার ঘেন্না হয়ে গেছে। ডাক্তার? কোন ডাক্তার? বল। আরে আমাদের শুভদা। শুভব্রত? হ্যাঁ, শুভদাই তো বললো যে রাহুল ইজ পারফেক্টলি অলরাইট, নো কমপ্লিকেসি, নাথিং। দেখেছো, দেখেছো গায়ত্রী, আমি এতক্ষণ রাহুলের কথাই ভাবছিলাম, কত চিন্তা করছিলাম ওকে নিয়ে, আর তুই এসে ঠিক রাহুলের ভালো খবরটাই আমাকে দিলি। একেই বলে টেলিপ্যাথি। যাক বাবা, ঠাকুরের আশীর্বাদে ছেলেটা সুস্থ হয়ে গেছে। অরিজিৎকে থ্যাংক ইউ বলে মিষ্টি মুখ করাবে। এক্স্যাক্টলি, একদম ঠিক। দাও আ আ কল কি হয়েছে? ব্যাপার হচ্ছে যে আমি ওই নন্দিনীর রিপোর্ট আনতে হাসপাতালে গেছিলাম, তো সেখানে একটা অদ্ভুত ঘটনা দেখি। একটা বাচ্চার ব্লাড টেস্ট হয় এবং তাতে হেপাটাইটিস ধরা পড়ে। তাহলে অসুবিধা করে মানে আমার হেপাটাইটিস তো হতেই পারে, দ্যাটস নর্মাল। না, সে হতে পারে ঠিকই, কিন্তু বাচ্চাটা তিনবার ব্লাড টেস্ট হয়। সেকেন্ড টাইম ব্লাড টেস্ট করতে গেলে তার দুম করে জ্বর চলে আসে, থার্ড টাইম ব্লাড টেস্টে হেপাটাইটিস ধরা পড়ে। কারণ ডাক্তারবাবুর এখনকার ওদেরকে থ্রেট দিচ্ছে, মুখ বন্ধ রাখতে বলছে। থ্রেট করছে? ওই ক্লিনিকে যে নিডল বা সিরিঞ্জ ইউজ করা হচ্ছে সেগুলো ইউজড। ওই, তুই একটা কাজ কর, তুই এই বাচ্চার বাবা মার কাছে একটা রিটার্ন কমপ্লেন নে, তারপর ওই ক্লিনিকে গিয়ে খোঁজ খবর নে। আমার মনে হচ্ছে কোনো না কোনো সূত্র বেরিয়ে আসবে। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে তোকে জানাচ্ছি। আমি দুজন লোককে পেয়েছি যারা হসপিটালে কাজ করে, প্রচুর সিরিঞ্জ জোগাড় করেছে। স্যার, নিয়ে আসুন, নিয়ে আসুন, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসুন। নমস্তে বাবুজি, আমরা নাম রামভরসে, হম জো কচড়া সাফ করতে হ্যাঁ, और इतना जो नर्सिंग होम वाला जो गार्बेज है वो हम ही कलेक्ट करते हैं। और ये अरे आगे नमस्कार, আমার নাম ওর বলছি তো পলটুয়া। হ্যাঁ পলটুয়া, এ না পলটু, আমার নাম পলটু, আমি হাসপাতালে ওয়ার্ড বয়। আর এখান থেকে আমি যত সিরিঞ্জ ফেলি দাম ভালো সেখান থেকে তুলে নেয়, আর আমরা সেটা নিয়ে কুটির শিল্প করি। পার্টনার না পার্টনার, ভাই আপনার ছোট এক পিস 50 পয়সা ঠিক আছে। এই কা রে, এ তো ভিখারি কা বাচ্চা হ্যায়, কা চিল্লা থো বাত করো। আর দাদা আপনি এক রুপিয়া বলতে হ্যায়, এক টাকা দেবেন ঠিক আছে। আর তাছাড়া আপনার তো কোনো কাজ নেই, কোনো খরচাও নেই, মালটা নেবেন, প্যাকেটে পুড়বেন, পুরো দামে বেচবেন। কে বললো খরচা নেই মশাই? এই দেখুন, এই এক নম্বর, এই দু নম্বর, বলতে পারবেন কোনটা আসল বা কোনটা নকল? পারবেন না বলতো? বিদেশি মেশিন কিনেছি মশাই, এর মধ্যে যে কোনো লোগো নকল করে প্যাকেজিং করা যায়, এতে খরচা নেই। আরে মশাই, সব কিছু বাদ দিয়ে দু টাকা, দু টাকা থাকে মাত্র মশাই, বুঝেছেন? শত্রু, মুখোশের আড়ালে।